সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা আপনি 1 বছর সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে দেখে আসি কিভাবে আমরা এটা তৈরি করছি। আমের আচার বানানোর জন্য আমি এখানে 10টা ছোট ছোট আম নিয়ে এভাবে কেটে টুকরো করে নিয়েছি। আর এখানে আমি 2 ধরনের আম নিয়েছি। আমি নিয়েছি 2টো এরকম বড় সাইজের আম আর 8টা ছোট আম। আর যে বড় সাইজের 2টো আম নিয়েছি সেটা একটু মিষ্টি আর বাকিগুলো টক আম। আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার আগে আমগুলোকে আমি ধুয়ে একদম সুন্দর করে মুছে শুকিয়ে নিয়েছি। এখন এই আমগুলোতে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা দিয়ে আমি আমগুলোর সাথে ভালো করে মিশিয়ে এটাকে আমি 1 ঘন্টা রেখে দেব। আচার বানানোর ক্ষেত্রে একটা জিনিসই শুধু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনোভাবেই যাতে আমের সাথে পানি না লাগে। আম কাটার পরে কখনো এটা পানিতে ডুবানো যাবে না, অথবা লবণ মাখানোর পরও কিন্তু এটা কোনোভাবেই পানির সাথে আনা যাবে না। তাহলে আপনি সারা বছর আচারটা একদম নিশ্চিন্তে সংরক্ষণ করতে পারবেন। এবার আমি আচারে যে অন্য উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে আমি আচারের মশলাটা তৈরি করে নেব, আর সেজন্য আমি এখানে নিয়ে নিলাম 1 চা চামচ রসুন বাটা, আর এটার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। এবার আমি এখানে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা চাইলে ঝালটা একটু কম বেশি দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন তেলে গুঁড়ো করে নেওয়া। এখানে আমি আস্ত পাঁচফোড়নও দিব, তবে আমার কাছে মনে হয় তেলে একটু গুঁড়ো করে দিলে বেশি ফ্লেভার আসে আর আচারটা মজা হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। এখন আমি সবগুলো মশলাকে ভিনেগার দিয়ে একটু ভিজিয়ে রাখবো। আপনারা যদি বেটে দিতে চান তাহলে সবগুলো মশলাকে ভিনেগার দিয়ে বাটতে হবে, আর যদি এভাবে পাউডার ইউজ করেন তাহলে একটু আগে এটাকে ভিনেগার দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। তাহলে আচারটা বানানোর সময় মশলাগুলো আর পুড়ে যাবে না। আমার আচার বানানোর জন্য আরও আমি এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর নিয়েছি আমি এখানে 1 কাপ আস্ত রসুনের কোয়া। এবার চুলাতে আমি একটা কড়াই দিয়ে এখানে আমি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন। এটাকে আমি একটু সামান্য গরম করে এখানে আমি যে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর যে মশলাটা আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি। আরও এখানে আমি দিয়েছিলাম 1 টেবিল চামচ সরিষা বাটা, কিন্তু আমার ভুলের কারণে এই ভিডিওটা কাটা পড়ে গেছে। আশা করি আপনারা প্রসেসটা বুঝতে পারবেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এখন মশলাগুলোকে আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে রসুনগুলো রেখেছিলাম, আমি 1 কাপ আস্ত রসুন ওগুলো দিয়ে দিচ্ছি। আর রসুনটা দিয়ে আমি আর অপেক্ষা করব না, এখন আমি এখানে দিয়ে দিব আমগুলো, তা না হলে রসুনগুলো বেশি গলে যাবে, তখন আচারটা ভালো লাগবে না। আর রসুনগুলো যদি আস্তে আস্তে থাকে তখন রসুনটা খেতেও ভালো লাগবে আর আচারটা দেখতেও ভালো লাগবে। এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে আমি এক্সট্রা কোনো লবণ দিব না, পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি একটু দিতে পারি, কিন্তু আমার এখানে লবণের দরকার হয় নাই, পারফেক্ট হয়েছে। আপনারা যদি চেক করে দেখেন যে লবণ একটু কম তাহলে আপনারা একটু দিতে পারেন। আমগুলোকে আমি খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমগুলোকে ভালো করে নেড়ে প্রথমেই মিশিয়ে দিলে তাহলে সবগুলো আমে সমানভাবে মশলাগুলো ঢুকবে আর আচারটা মজা হবে। এটাতে আমি কোনো ঢাকনা দিব না, কিন্তু আমি এটাকে বারবার নেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
আর আপনারা যদি আচার বানাতে যান তাহলে আপনাকে প্রথমে একটু খেয়াল রাখতে হবে, আচারটা গলে যাওয়ার আগ পর্যন্ত একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে আচারটা কিন্তু লেগে যেতে পারে। আচারটা 5 মিনিট এভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনেগার। ভিনেগার দেওয়ার পর আমগুলোকে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে আপনাদের আমের আচার তৈরি করতে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমগুলো সিদ্ধ হবে কিন্তু পুরোপুরি গলে যাবে না, কারণ আপনারা যখন এটা সংরক্ষণ করবেন তখনও কিন্তু আমটা আস্তে আস্তে নরম হবে। আমার এখানে পুরো আচারটা সেদ্ধ হতে 15 মিনিটের মতো সময় লেগেছে। আপনি একটু খেয়াল করবেন যখন আমটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না অথবা চামড়াটা খুলে খুলে যাবে না, তখন কিন্তু আপনাকে আচারটা নামিয়ে ফেলতে হবে। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এই মিষ্টিও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। এখন আমি চিনিটা দিয়ে ভালো করে একটু আচারের সাথে মিশিয়ে নিচ্ছি, আর চিনিটা পুরোপুরি গলে গেলে আমি এটাকে আর 2 মিনিট চুলায় রাখবো। তবে আচার বানানোর ক্ষেত্রে চিনিটা সব শেষে দিতে হবে, আর চিনিটা কিন্তু বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে আচারটা একেবারে আঠালো হয়ে যাবে আর এটা তখন অন্যরকম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। চিনিটা পুরোপুরি গলে গেলে আমি আচারটাকে 2 মিনিট পর নামিয়ে ফেলবো। দর্শক, আমাদের আচার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর আমি এখন এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আপনারা চাইলে পুরো রাতও কিন্তু এভাবেই আচারগুলোকে রেখে দিতে পারেন আর পরদিন সকালে এটা কাঁচের বয়ামে ভরে সংরক্ষণ করতে পারেন। দর্শক, আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।